নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। দেখুন, একটু হলো লেট হয়ে গেছে এই প্রোগ্রামটা দিতে, অর্থাৎ গতকাল দুপুর তিনটায় এই বুধ বকরি থেকে মার্গী হয়েছে। এই মার্গী হওয়ার ফলে এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আসতে চলেছে। অর্থাৎ কোন কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই বুধ এই বকরি থেকে মার্গী হওয়াতে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই পাঁচ রাশির মানুষের। দেখুন, অলরেডি বুধ বৃষ রাশিতে রাহুর সাথে অবস্থান করছে এবং এই 23 জুন টু 7 জুলাই পর্যন্ত এই বৃষ রাশিতেই এই বুধ মার্গী অবস্থায় অবস্থান করবে। অর্থাৎ এই বুধ কিন্তু অলরেডি মিথুন রাশির দিকে মুখ করে গেছে এবং তার সাথে সাথে এই বুধ আপনাদের ক্ষেত্রে, এই পাঁচ রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা যথেষ্ট মজবুত করতে কিন্তু চলেছে। অর্থাৎ যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, যারা লটারি, ফাটকা, জুয়া, সাট্টার সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এ সময় ভালো ফল পাবেন। যারা সেলস ডিপার্টমেন্টে আছেন তারাও কিন্তু ভালো ফল এই সময় পাবেন। যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এজেন্ট কোনো কিছুর ক্ষেত্রে, তারাও কিন্তু ভালো ফল পাবেন। যারা ব্রোকার, কথা বিক্রি করে খান, তারাও কিন্তু এই সময় কিন্তু ভালো ফল পাবেন। বুধের কিন্তু দুটি রাশি, অর্থাৎ একটি মিথুন রাশি, একটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি এবং এখানে বুধ কিন্তু সক্ষেত্রিক হয় এবং যথেষ্ট বলবত্তা কিন্তু থাকে। এবং মিথুন রাশির ঘরে বুধ এবং রাহুর অবস্থান যথেষ্ট পরিমাণে কিন্তু শুভ ফল দেয়, কিন্তু বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ এবং বুধের সঙ্গে অবস্থান করছে এবং দুটি কিন্তু মিত্র গ্রহ। অর্থাৎ এই যে দুটি গ্রহ, যে মিত্র বৃষ রাশির ঘরে একত্রে অবস্থান, এই পাঁচ রাশির ক্ষেত্রে ধনের জোয়ার আনতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ করছে। আপনি আপনাদের এই যে এই পাঁচটি রাশির কথা, যে পাঁচটি রাশির কথা বলছি, তবে দেখতে হবে আপনাদের রাশিচক্রে বুধের প্লেসমেন্ট, বুধ কোনভাবে অবস্থান করছে। অর্থাৎ বুধ আপনার পীড়িত নয় তো, বুধ আপনার নিজস্ব নয় তো, বুধ ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, এই জায়গাগুলো দেখা দরকার। এবং বর্তমান সময় যে কন্ডিশন, অর্থাৎ বুধ এবং রাহু আপনার রাশিচক্রে সেই কন্ডিশন আছে কি না, অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা দরকার, তবে কিন্তু এই ফলাদেশ কিন্তু ইমপ্লিমেন্ট হবে। কৌশিকরা কখনও আকাশে কথা বলে না, খুব দায়িত্ব নিয়ে কথা বলে, কিন্তু আপনার বাই বার্থ চার্ট, জন্ম ছকে কিন্তু এই যোগটা থাকা দরকার, তবেই আপনি লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে এবং গোল্ড থেকে, এবং যারা কন্ট্রাসেলের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ বুদ্ধির দ্বারা যারা যারা এই কাজ করেন, বুধ আমাদেরকে কী দেয়, বুদ্ধি। অর্থাৎ এই জায়গাগুলো আপনার বিশেষভাবে দেখা দরকার, আপনার রাশিচক্রে বুধ কেমন আছে, তবেই কিন্তু এক্সাক্ট রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। তো শুরু করা যাক, কোন কোন এই পাঁচটি রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের পঞ্চমভাবে, অর্থাৎ ত্রিকোণভাবে অবস্থান করছে রাহুর সাথে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু হতে চলেছে, অর্থাৎ লটারি, শেয়ার, ফাটকা, সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন, আকস্মিক ধন এবং ধন বর্ষা হতে চলেছে মকর রাশি, সবথেকে চর্চিত রাশি। অনেকে কমেন্টস করেন যে স্যার মকর রাশি কিছু হবে না, কিন্তু আপনার জন্মছকে যদি বাই বার্থ চার্ট এই যোগ থাকে, আপনাদের ভাগ্যাধিপতি পঞ্চমভাবে রাহুর সাথে অবস্থান করছে, তুঙ্গ জায়গাতে অবস্থান করছে, অর্থাৎ রাহুর তুঙ্গ, এখানে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দিবে। অর্থাৎ যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন।
মার্কেটিং লাইনে যারা আছেন, সেলস ডিপার্টমেন্টে যারা আছেন, এজেন্ট কোনো কিছুর ক্ষেত্রে, তারা কিন্তু এই সময় কিন্তু মকর রাশি আপনি কিন্তু ভালো ফল পাবেন। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনাদের ধনাধিপতি এবং রাশির একাদশপতি আপনাদের কর্মভাবে রাহুর সাথে অবস্থান করছে। আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, সফলতা, সাকসেসের জায়গায় নির্দেশ করছে। কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ কিন্তু আপনাদের নির্দেশ করছে। আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, ফাটকা, শেয়ার, গোল্ড এবং যারা মার্কেটিং লাইনে আছে, সেলস ডিপার্টমেন্টে আছেন, যারা ব্রোকার এবং যারা এজেন্ট, তারা কিন্তু এই সময় ভালো ফল কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন বর্ষা কিন্তু হতে চলেছে। এই বুধ বকরি থেকে মার্গী হয়ে গেছে এবং বুধ অলরেডি কিন্তু মিথুন রাশির মুখে কিন্তু হচ্ছে। অর্থাৎ 7ই জুলাইয়ের পর এই বৃষরাশি থেকে মিথুন রাশিতে কিন্তু এই বুধ অবস্থান করবে। অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু এই 14 দিন, অর্থাৎ 23শে জুন টু 7ই জুলাই, এই 14 দিন সিংহ রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই আপনারা এই সময় যারা, যবে আপনার জন্মছকে লটারির যোগ থাকা দরকার, আপনার জন্মছকে শেয়ার মার্কেটের জায়গাটা থাকা দরকার, তবে কিন্তু এই সময় জুয়া সাট্টা যাদের বলা তাদের কিন্তু থাকা দরকার, তবে কিন্তু এই সময় আপনারা এই সময় কিন্তু লাভবান কিন্তু হবেন। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের চতুর্থভাবে আপনাদের এই বুধ এবং রাহুর অবস্থান। দেখুন এখানে কী হচ্ছে, আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং বুধ মার্গী আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, লটারি, শেয়ার, ফাটকা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। যারা ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, যারা কথা বিক্রি করে খান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা কনসালটেন্সির সঙ্গে আছেন তারা কিন্তু ভালো ফল এই সময় পাবেন। বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয়, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে কুম্ভ রাশি। এবং বারবার বলছি, যাদের বুধ খারাপ আছে অবশ্যই আপনারা গণেশজির উপাসনা করুন। প্রতি বুধবার গণেশজিকে 21টি করে দুব্বা আপনারা নিবেদন করুন, দেখবেন বুধের জায়গাটা কিন্তু অনেকটাই আপনাদের কিন্তু ভালো হবে। এরপরের যে রাশি, 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের রাশিতে বুধ এবং রাহুর অবস্থান, এখানে রাহু কিন্তু তুঙ্গস্থ এবং ধনাধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং পঞ্চমপতিকে কানেক্ট করে। পঞ্চমপতি কী হলো, আকস্মিক প্রাপ্তির জায়গা বোধ হয়। পঞ্চম ভাব হচ্ছে আকস্মিক প্রাপ্তি। আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া সাট্টা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ পাবেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। রাহুর সঙ্গে, রাহু হচ্ছে বুধের মিত্র, এই জায়গাটা কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের বৃষরাশির ক্ষেত্রে এই রাহু এবং বুধের একত্রে হওয়া আপনাদের রাশিতে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আপনি বৃষরাশির মানুষ, আপনারা কিন্তু এই রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যারা মার্কেটিং লাইনে আছে, সেলস ডিপার্টমেন্টে আছেন বা কোনো কিছুর এজেন্ট, আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং বিদেশ থেকে অর্থ আসা, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে। এই বুধ বকরি থেকে মার্গী হয়ে গেছে অলরেডি, মার্গীটি গতকাল 3টার সময় কিন্তু মার্গী হয়ে গেছে এবং বুধের সঙ্গে রাহুর সাথে একত্রে বৃষরাশির ক্ষেত্রে কিন্তু ধনাধিপতি রাশিতে ধনের আগমন, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা, দৈনিক রোজগারের জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে এবং ইনকাম যোগ কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখাচ্ছে। এরপরের যে রাশি, সে রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একাদশভাবে অবস্থান করছে তৃতীয় পতি একাদশভাবে। দেখুন আপনাদের ক্ষেত্রে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা কথা বিক্রি করে খান, ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা আপনারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন। কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই সময় কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু ভালো ফল পেতে চলেছেন। একাদশভাবে এই রাহু এবং বুধের একত্র হওয়া, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। বিদেশ থেকে অর্থ আসা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে।
আপনি কর্কট রাশি মানুষ, এই সময় আপনাদের বেশ কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এটাও কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ এই যে বুধ এবং রাহুর একত্রে একাদশভাবে সফলতা, সাকসেস, লাভ আপনাদের দিবে। মার্গী এখানে কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই সময়ের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুযোগ কিন্তু আসতে চলেছে। যারা লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টার সঙ্গে যুক্ত আছে এবং আপনার রাশিচক্রে এই এই যোগগুলো আছে কি না, আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন, তবে আপনারা কিন্তু এই সব জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট অবশ্যই করুন। যদি না থাকে সেক্ষেত্রে করবেন না। আমি যেটা বলছি, বর্তমান গ্রহের যে গোচর, অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি এই আপনাদেরকে কিন্তু গ্রহের কথা আপনাদেরকে জানাচ্ছি। এটি যে সম্পূর্ণ হান্ড্রেডই যে আপনাদের বলবৎ হবে তা নয়, আপনাদের জন্মছকে কিন্তু থাকা দরকার। অর্থাৎ আপনার জন্মছকে যদি এই যোগ থাকে, এই মহাসংযোগ, আপনারাও কিন্তু হতে চলেছেন মহাভাগ্যশালী। অর্থাৎ ছাপ্পার পার্কে ধন আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এই 14 দিন। এই 14 দিনের মধ্যে এই পাঁচ রাশির ধন বর্ষা হতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে এবং এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু লাভ আপনাদেরকে দিবে। এবং ব্যবসার ক্ষেত্রে যাদের সমস্যা চলছে, অবশ্যই দেখুন, ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। অর্থাৎ বুধ এবং শুক্র যদি আপনার, আমি আবারও বলি, বুধ এবং শুক্র যদি আপনার রাশিচক্রে পীড়িত থাকে, আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করানো দরকার, কোন জায়গা থেকে ডিস্টার্ব আছে। অর্থাৎ এই যে বুধের বকরি থেকে মার্গী হওয়া, এই যে পাঁচটি রাশির কথা বললাম, যে পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে, অর্থাৎ ধনের দিক থেকে বিশেষভাবে কিন্তু লাভ পাবে। দেখুন, বুধ আমাদেরকে দেয় বুদ্ধি, বুদ্ধির দ্বারা যে কাজগুলো হয়, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু এই পাঁচ রাশি কিন্তু পেতে চলেছে। এই মহাসংযোগ সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই পাঁচ রাশির মানুষ, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে এই পাঁচ রাশির, আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হতে চলেছে এই পাঁচ রাশির, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে এই মহাসংযোগে। তো এই ছিল ভিডিও, যে বুধ বকরি থেকে মার্গীতে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই পাঁচ রাশির। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।